ফিলিংস তো অনুভূতি ধরো তো একটা নেগেটিভ অনুভূতি হবে কিছু করার নেই কারণ সাঁত্রিশ বছরের যাত্রা এবং সত্যি কথা বলতে বালুরঘাটে যতটা না আমি যুক্ত হয়ে গেছি সময়ের দিক থেকে তার চেয়ে অনেক বেশি সময় হেলিতেই কাটিয়ে দিলাম আর যখন সাঁত্রিশ বছর যখন এসছি তখন চব্বিশ পঁচিশ বছর বয়স স্বভাবতই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রদের মাধ্যমে সমগ্র হিলিতেই একটা নিজস্ব পরিচিতি তৈরি করার চেষ্টা আমি বা আমার সমসাময়িক যারা এসেছিলেন সঙ্গে ছিল কল্যাণ ছিল দীপঙ্করদা দা ছিল পরবর্তীকালে রাহুল ছিল আমরা কিন্তু এখানকার লোক না হয়েও হিলির ইয়ে না হয়েও কিন্তু হিলিতে একটা আইডেন্টি আমরা তৈরি করতে পেরেছিলাম এটাই হচ্ছে আমাদের বা আমার ব্যক্তিগতভাবেও আমি বলবো যেটা একটা তৃপ্তি শিক্ষক হিসেবে কীরকম ছিলাম সেটা ছাত্ররা বলবে সময় বলবে তো স্বভাবতই বিভিন্নভাবে বিভিন্ন স্কুলের বিভিন্ন সমস্যায় হিলির জনসাধারণের যে সহচর্য এবং সহযোগিতা পেয়েছি গতকালও এরকম একটা শতবর্ষের আমাদের একটা ইয়ে ছিল এবং অমূল্যদা সাগ্রহে সেই একটা স্কুলের শতবর্ষের একটা লোন ছিল আমাদের তো সাগ্রহে সেই লোনটা মিটিয়ে দিল তো এই যে হিলি মানুষের যে আন্তরিকতা এই আন্তরিকতা কিন্তু ভোলার নয় সভাপতি এই সমস্ত লোকগুলোকে ছেড়ে যখন থাকতে হবে তখন তো খারাপ লাগে একটু আর বিশেষ কোনো দিনের কথা আপনার যদি আজকের দিনে বলেন মানে মেমোরেবল ডে একটা হতে পারে অনেকগুলো ঘটনা হতে পারে দিন বা ঘটনা যেগুলোর মানে আপনার কোনো দিনই ভোলা সম্ভব নয় কিছু ভালো অভিজ্ঞতার কথা আমি বলবো সবার আগে আর খারাপ যদি থাকে সেটাও কীভাবে রিকভার করেছিলেন সেটা যদি শেয়ার করেন আমাদের না মেমোরেবল ডে অনেকগুলো আছে সবগুলো ইয়ে না একটা যেমন আমি সেদিন ইয়েকেও বলছিলাম প্রথম যখন আসলাম আসার পরে পঁচিশে বৈশাখের একটা অনুষ্ঠান হলো প্রথম জয়েন করার পর বৈদ্যবাবু ছিলেন তখন তো কে আবৃত্তি করবে কে গান করবে সমস্ত ঠিক হলো তো দীপঙ্কর দা বললার ছিল দীপঙ্কর দা বললো যেরকম হ্যাঁ সোমেন আবৃত্তি করুক তো বৈদ্যতা গম্ভীর ভাবে না না আবৃত্তি তোমার করার দরকার নেই তুমি গান করো সেই প্রথম স্কুলে গান করেছিলাম একটা এই বারান্দায়তে বসে পঁচিশে বৈশাখের প্রথম অনুষ্ঠান এবং সেই গানটাও জমা মনে আছে এখনো কেন ছে আছো গো মা কেন ওরা যে আপন ভুলে গেছি যাই হোক এবং পরবর্তীকালেও আস্তে 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 বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাই হোক আবৃত্তি গান বিভিন্ন সাংস্কৃতিক ইয়েতে যেভাবে জড়িয়ে গিয়েছিলাম একটা সময়ে তখন সহশিক্ষক ছিলাম তো দিনগুলো এখন মনে হয় যে সে দিনগুলোই বোধ খুব স্মৃতিমধুর ছিল এটার একটা পজিটিভ দিকও ছিল যে এর ফলে ছাত্রদের সঙ্গেও খুব সহজে ছাত্রদের মধ্যেও ঢুকতে পেরেছিলাম এবং অভিভাবকদের সঙ্গেও একটা ইন্টারাকশান তৈরি হয়েছিল সম্পর্ক তৈরি হয়েছিল আস্তে আস্তে নিজের পরিচিতিটাও বেড়েছিল আর বিভিন্ন রকম ইয়ে মানে স্মৃতি ঘুরে বেড়ায় বিশেষত হেডমাস্টার হিসেবে এখানে এই চেয়ারে বসার যখন অবসরে বসে থাকি তখন প্রথম দিনটার কথাই মনে পড়ে যেদিন আমি প্রথম ইন্টারভিউ দিতে এসেছিলাম তো সেখানে তখন আমাদের প্রাক্তন যে সেক্রেটারি ছিলেন তার বাবা ছিলেন এই ডানদিকে বসে এখানে ছিলেন তৎকালীন যে নমস্য হেডমাস্টার শৈলেশ বাবু তো ন্যাচারালি আমি বসেছিলাম উল্টো দিকটাতে যেখানে আজকে ক্যামেরা চলছে তো এই যে দিনগুলো সে দিনটা বিরাশি সাল তো সেই দিনটা যেন মনে হয় এই কদিন আগেই সেদিনের কথা ন্যাচারালি তারপরে না না এখানে প্ল্যানিং জীবন গতিশীল ওইভাবে সবকিছু যে অনেক সময় প্ল্যান করে একটা পরিকল্পনা মাফিক হয় সেটা নয় তবে ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম কাজের সঙ্গে জড়িয়ে থাকার ইচ্ছা আছে সুযোগও আছে আমার কাজেই তাছাড়া আরেকটা আমার যেহেতু ছেলে বাইরে থাকে সে সেদিকটাও একটু আবার খেয়াল রাখতে হবে এই সব মিলিয়েই আর কি চলতে হবে আমার কিচ্ছু করার নেই অসুবিধা হওয়ার কথা নয় যাই হোক কী কী কাজের সঙ্গে যুক্ত থাকবেন সেগুলো একটু যদি বলেন আর কি না আমি সেরকম বেশি কিছু কাজ তো ইয়ে নাই আমি টুকটাক করে আমরা থাকি আমি যেমন একটু সাঁতার কাটি এই আমাদের একটা ক্লাব আছে ক্লাব সেখানে বাচ্চাদের ব্যাডমিন্টনের কোচিং হয় তার সঙ্গে যুক্ত থাকার কথা আর এইভাবেই চলবে এরকম চলতে তার সঙ্গে আমাদের জন্য কি বার্তা রেখে যাবেন যারা আমরা তারপরে স্টুডেন্টদের জন্য তো না একটা জিনিস এখানে আমার অবশ্যই বলা যে আমি সত্যি খুব ভাগ্যবান যে হিলিরমা হাই স্কুলের মতন এরকম একটা স্কুলে যে চাকরি করতে পেরে সুযোগ পেয়েছিলাম এবং এখান থেকে যে আমি অবসর নিচ্ছি এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার কারণ বলতে নাই এখানে চাকরি করার যোগদানের পরেও দু তিনটে আরও জায়গায় আমার সুযোগ ছিল কিন্তু যে কোনো কারণেই হোক এই স্কুলের যে একটা ঐতিহ্য এবং অভ্যন্তরীণ যে সম্পর্ক এখনও আমার বিশ্বাস যে আমাদের জেলায় তো বটেই যেটুকু জানি যে আমাদের জেলায় এরকম কোনো স্কুল পাবো না যেখানে এই ধরনের সম্পর্কের উপরে দাঁড়িয়ে আমরা একটা বিদ্যালয় প্রতিষ্ঠানকে মানে নিয়ে যেতে পারি তা সুতরাং সেদিক থেকে এটা একটা বিরাট প্রাপ্তি এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আগামী দিনে আমি যে কথাটা যারা থাকবে তাদেরকে বলবো যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে বিভিন্নভাবে ছাত্রদের সঙ্গে যত অ্যাটাচমেন্ট বাড়ানো যাবে যত ছাত্রদের কাছাকাছি যাওয়া যাবে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুধুমাত্র ক্লাসরুম টিচিং নয় তাছাড়াও যে অন্যান্য দিকগুলো রয়েছে সেই দিকগুলো দিয়ে খুব সহজে ছাত্রদের কাছে পৌঁছানো যায় এবং ছাত্রদের কাছে পৌঁছলে যেটা সবচেয়ে বড় সুবিধা ছাত্রদের মধ্যে দিয়ে কিন্তু আমরা অভিভাবকদের কাছে পৌঁছোতে পারি এবং বিভিন্নভাবে স্কুলের যে সমস্যাগুলো এখন বিভিন্ন দিকে তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকেও এড়ানো যায় কারণ হিলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখনও কিন্তু হিলির মানুষের একটা অন্য রকম ধারণা রয়েছে বিদ হাই স্কুল বা স্কুলের শিক্ষকদের প্রতি কিন্তু সেই ধারণাটাকে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে আমাকে প্রতিষ্ঠিত করা যায় আমি শিক্ষক এই ধারণাটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অনেক আগামী সমস্যাগুলো কিন্তু বিভিন্ন রকমের সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানকে সেই সমস্যাগুলো কিন্তু খুব সহজেই ওভারকাম করা যায় তো সেই জন্য দুটো বিষয়ে একটু মনে হয় আগামী প্রজন্মকে সচেতন থাকা উচিত যে স্কুলটা কীভাবে ভালো করে চলবে যে মুখ্য উদ্দেশ্য বিদ্যালয় স্তরে পাঠদান ক্লাসগুলো যাতে ঠিকঠাক চলে ছাত্রদের সঙ্গে যাতে একটা সুসম্পর্ক বজায় থাকে এবং অবশ্যই বিদ্যালয়ে পাঠদান ছাড়া যে অন্যান্য ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোতে ছাত্রদেরকে আরও বেশি করে ইনভলভ করানো যায় যদি তাহলে সেটা ছাত্রদের পক্ষেও যেরকম একটা উপকারে লাগবে তাদেরও যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে এবং প্রাতিষ্ঠানিকভাবেও বিদ্যালয়ের যে ঐতিহ্য এটা চলছে সেই ঐতিহ্যটা কারণ একটা শতবর্ষ প্রাচীন স্কুল সেই ঐতিহ্যটাও কিন্তু বজায় থাকবে তো সেই জন্য এইটাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়া উচিত যে কীভাবে আরও স্কুলটাকে বড় করা যায় কারণ একটা সামাজিক সমস্যা একটা তৈরি হচ্ছে ছাত্র সংখ্যা কমছে মানগতভাবেও ছাত্রদের একটু সমস্যা হচ্ছে সেই দিকটাকেও মাথায় রাখা দরকার কারণ তার উপরেই স্কুলের আগামী দিনে স্কুলের সম্মান বিভিন্ন ক্ষেত্রে স্কুলের নাম সেগুলো নির্ভর করে কাজেই সেটাকেও মাথায় রেখে আগামী প্রজন্মের মাস যারা থাকবেন তাদেরকে সচেতনভাবে কিভাবে স্কুলের নাম আরও ভালোভাবে বাইরে ছড়িয়ে পড়ে অবশ্যই সেটা ছাত্রদের মধ্যে দিয়ে সেই প্রচেষ্টার থেকে নিজেকে নিয়োগ করতে হয় আপনার কি বার্তা থাকে আমি তো প্রথমেই বলেছি যে আমার জীবনে সাঁত্রিশটা বছরই কেটেছে হিলিতে এবং হিলি মান হিলিবাসীর যে অবদান এবং যে আন্তরিকতা সহযোগিতা সহমর্মিতা হিলির প্রতিটা মানুষের মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র প্রতিষ্ঠানকে ভালোবেসে হিলির মানুষ যেভাবে বিভিন্ন সময় এগিয়ে এসছেন এবং হিলির আমাদের আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি যে সম্মান আমি হিলির মাটিতে দাঁড়িয়ে পেয়েছি অনেক সময় আমার মনে হয় যে সম্মানটার যোগ্যই বোধ আমি নেই আমার যেটা প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি বোধ হয় হিলিবাসীর কাছে পেয়ে গেছি কাজেই সেদিক থেকে হিলিবাসীদের কাছে আমি কৃতজ্ঞ এবং পেশাগতভাবে হয়তো বিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে না চাকরি সূচ ছিহ্ন হবে কিন্তু সম্পর্ক বিদ্যালয়ের সঙ্গে যেরকম থাকবে আশা রাখবো যে হিলিবাসীর সঙ্গেও সেই সম্পর্কটা আগামী দিনেও বাড়বে বই কমবে না করবে আপনার আমি প্রথমে বলেছি যে বিদ্যালয় সম্পর্কে হিলির মানুষের একটা অন্য উন্মাদনা রয়েছে অন্য প্রত্যাশা রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদেরও কিছু ত্রুটি থাকে পৌঁছানোর ক্ষেত্রে বা আমাদের যেটা প্রাতিষ্ঠানিক চাহিদা সেই চাহিদাটা উপস্থাপনার ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে সেই জায়গাটা উপস্থাপন করতে পারি তাহলে হিলি রমানাথ উচ্চ বিদ্যালয়ের যে কোনো উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে হিলিবাসী অকাতরে দানে আগ্রহী এটা আমি আজও বিশ্বাস করি এবং আগামী দিনেও এই বিদ্যালয়কে আরও উন্নত করার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় হিলির মানুষের সাহায্য সেক্ষেত্রেও আমার বিশ্বাস যে সেখানে কিন্তু কেউ দ্বিধা করবেন না এই জন্য আমি আবার বলছি যে হিলির মানুষের কাছে এটা এটা কৃতজ্ঞ আমি যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যে আমাদের শতবর্ষের অনুষ্ঠান আমরা যে করতে পারলাম সেটা কিন্তু হিলির মানুষের এই অকৃপণ সহযোগিতা ছাড়া সম্ভব হতো না